নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোগেসেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দশবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই সরস্বতী পুজোয় মা সরস্বতী দেবীর আশীর্বাদে পাঁচ রাশি অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই সরস্বতী পূজার দিন দুর্লভ কিছু বিরল সংযোগ সৃষ্টি হতে চলেছে এবং বেশ কিছু রাজ্যক ফলে এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে দেখুন সরস্বতী পূজা মানেই আমাদের ক্ষেত্রে বিশেষ করে যারা বিদ্যার্থী রয়েছে শিক্ষার্থী রয়েছে অবশ্যই সেদিন আপনার মা সরস্বতীর পুজো করা বন্দনা করা এবং এই দিন কিন্তু আবার বেশ কিছু সংযোগ সৃষ্টি হয়েছে গ্রহের এবং এই চোদ্দোই ফেব্রুয়ারি আবার ভ্যালেন্সটাইন্স ডেও কিন্তু রয়েছে অর্থাৎ এই চোদ্দোই ফেব্রুয়ারির থেকে এই পাঁচটি রাশি মায়ের আশীর্বাদে হতে চলেছে মহা কোটিপতি কোন এই সৌভাগ্যশালী রাশি এবং কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে অবশ্যই আমি এই বিষয়ে আলোচনা করব দেখুন এই সরস্বতী পুজোয় যে আপনার যে পাঁচ রাশির নাম উঠে আসতে চলেছে এবং কোন কোন দিক থেকে লাভ পাবে একে একে আপনাদেরকে জানা আলোচনা করব প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি মকর রাশি মকর রাশির বড় ধরনের অর্থপ্রাপ্তির সুযোগ কিন্তু আসতে চলেছে আপনাদের প্রপার্টি থেকে এই সময় লাভ সম্পত্তিগত দিক থেকে এই সময় লাভ এবং আপনাদের ব্যবসা থেকে এই সময় লাভ কিন্তু হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে আর্থিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে দেখুন আপনাদের রুচক নামক মহাপুরুষ রাজ্য এবং আপনাদের ধনপতি ধনভাবে অবস্থান করছে ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপট পাবেন এবং পঞ্চমপতি এবং দশম্পতি আপনার রাশিতে অর্থাৎ প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন প্রেম আপনাদের কামব্যাক করবে এবং এর পাশাপাশি আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন অর্থাৎ সরস্বতী পুজোয় থেকে মকর রাশির কপাল খুলতে চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং সেদিন কিন্তু আপনার অমৃত সিদ্ধি যোগ যোগ এবং রবিযোগে এই তিনটি দুর্লভ সংযোগও কিন্তু এই দিন কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে অর্থাৎ প্রথম নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে মকর রাশি দুই নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির শশন এবং মহাপুরুষার যোগ এবং আপনাদের এই সময়ের মধ্যে যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল যোগ কিন্তু রয়েছে আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এ সময় আপনারা পেতে পারেন দীর্ঘদিন আটকে গেছিলো এমন কোনো টাকা প্রায় পেতে পারেন এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের অর্থনৈতিক সমৃদ্ধি দেখা কিন্তু যাচ্ছে কোনো বড় জায়গা থেকে কোনো অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে অর্থাৎ এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে সাহস পরাক্রম বৃদ্ধি করবে কোনো নতুন ব্যবসার সূচনা আপনাদের হতে পারে এবং কোনো সম্পত্তি বা প্রপার্টি থেকে লাভ এবং আপনাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে কিন্তু সুখ আসতে চলেছে তিন নম্বর যে রাশির আমি কথা বলবো যে রাশি এই দুর্লভ রাজযোগে রবিযোগ, অমৃত সিদ্ধিযোগ সর্বাত্মক মানে মহা লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির কপাল খুলতে চলেছে তুলা রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি আপনাদের হতে চলেছে আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ এই সময় কিন্তু হতে চলেছে এবং বৈবাহিক জীবন আপনাদের সুকময় হতে চলেছে এবং ব্যবসা যারা করছেন ব্যবসা থেকে এই সময় যথেষ্ট প্রফিট পাবেন ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ আপনাদের সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে রুচক নমক মহাপুরুষ যোগ এবং পঞ্চমভাবে শনি অবস্থান করে আপনাদের ধনপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে এবং সফলতা এবং আর্থিক উন্নতির জায়গায় কিন্তু এই সময় আপনাদের কিন্তু দেখা যাচ্ছে লিখে রাখুন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশি এই সর্বাত্মক সিদ্ধিযোগ অমৃত যোগে এবং রবি যোগে এই বৃষ রাশিরও কিন্তু সরস্বতী দিন থেকে মা সরস্বতীর আশীর্বাদে আপনাদের কিন্তু কপাল কিন্তু খুলতে চলেছে কারণ আপনাদের ধনাদ এবং পঞ্চমপতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে সপ্তমপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে চতুর্থপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে মানে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা নির্ণায়ক রেজাল্ট কিন্তু এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তনের সুযোগ এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের ভাগ্যের দ্বারা হঠাৎ অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে অর্থাৎ বিশ্বরাশি এই সময়ের মধ্যে কিন্তু কোনো আপনারা যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন যারা কোনো নতুন ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে নতুন ব্যবসা আরম্ভ আপনারা করতে পারেন এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে পারেন এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাদের লাভ হতে কিন্তু পারে এবং এই সময়ের মধ্যে আপনাদের মানসিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে মানসিক স্থিতির জায়গা এবং যাদের খুব চাঞ্চল্যতা দেখা যাচ্ছিল সেই জায়গাতে চাপটা কিছুটা কমবে যার জন্য মানসিক চাপ আপনাদের কমবে কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা অথবা কর্ম যারা প্রাপ্তির জায়গাতে বাধা আসছিল তাদের কর্মপ্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে এবং আপনাদের রাশির অধিপতি ভাগ্যভাবে অবস্থান করে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু দিতে চলেছে একদম শেষ রাশি পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পাবে সে রাশির নাম আপনার মেষরাশি মেষরাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সব থেকে বড় ডিভিডেন্ট আপনারা পেতে চলেছেন ব্যবসা থেকে এবং যারা কোনো সম্পত্তি ক্রয়ের চিন্তা ভাবনা করছেন সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন আপনাদের এই সময়ের মধ্যে আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজুত হতে চলেছে আর্থিক স্থিতি এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন এবং এই সময়ের মধ্যে ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন অর্থাৎ একটা কথা আপনাদেরকে বলি মেষ রাশি ক্ষেত্রে যারা ফিল্ম দুনিয়াতে রয়েছেন তারা খুব লাভ পাবেন এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি পদ লাভ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা এবং যাদের ক্ষেত্রে মানসিক চাপ সৃষ্টি হচ্ছিল সেই চাপগুলো কিছুটা হল আপনাদের কিন্তু এই সময় কমবে এবং কোনো জায়গা থেকে আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে দেখুন দুর্লভ যোগগুলো কিন্তু সৃষ্টি হয়েছে এই সরস্বতী পূজার রবি যোগ অমৃত সিদ্ধি যোগ সর্বাত্ম সিদ্ধি যোগ এই যোগগুলোতে কিন্তু এই পাঁচ রাশির কিন্তু কপাল কিন্তু খুলতে চলেছে দেখুন আমি আবারও বলছি যে পাঁচ রাশির আমি কথা বললাম কি না এই পাঁচ রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থাকে জানবেন আপনার ক্ষেত্রে হানড্রেড হান্ড্রেড না মিললেও আপনাদের ক্ষেত্রে কিন্তু ফিফটি পারসেন্ট কিন্তু এই যে ফলাধগুলো আমি যে বললাম ফিফটি পারসেন্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু মিলতে কিন্তু বাধ্য যারা বারবার সমস্যাতে পড়ছেন একবার আপনারা পরামর্শ করুন অবশ্যই আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন দেখুন সমস্যা তো রয়েছে সমস্যার পাশাপাশি কিন্তু সমাধানের পথও কিন্তু রয়েছে অনেকে বলে না যে কৌশিকদা আমার কেন হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন আমি একটি খুব দায়িত্বের সাথে বলছি যে সমস্যাগুলোতে আপনারা পড়েছেন কি না সেই সমস্যা থেকে আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন যাই হোক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন নমস্কার ধন্যবাদ